নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের নির্বাচনে আতাউর রহমান ভূঁইয়া মানিক সভাপতি, আব্দুল হাই সাধারণ সম্পাদক ও মোহাম্মদ কামাল উদ্দিনকে কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন। শনিবার প্রথমবারের মতো আয়োজন করা হয় এই ক্লাবের নির্বাচন। দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা, আর ভোটের পরিবেশে সন্তোষ প্রকাশ করেছে প্রার্থী ও ভোটাররা। এর আগে ক্লাব উন্নয়নে নির্বাচনের ফল মেনে নিয়ে দুটি প্যানেল একসাথে কাজ করার প্রত্যাশা করেন সাধারণ ভোটাররা। বিস্তারিত জানাচ্ছেন তরুণ বগি। নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের নির্বাচনে আতাউর রহমান ভূঁইয়া মানিক সভাপতি, আব্দুল হাই সাধারণ সম্পাদক, মোহাম্মদ কামাল উদ্দিন কোষাধ্যক্ষ পদে বিজয়ী হয়েছেন। নির্বাচন কমিশন জানিয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক পেয়েছেন 199 ভোট, সাধারণ সম্পাদক আব্দুল হাই পেয়েছেন 179 ভোট ও কোষাধ্যক্ষ মোহাম্মদ কামাল উদ্দিন পেয়েছেন 171 ভোট। রাজধানী উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে নোয়াখালী ক্লাব লিমিটেডের নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। শনিবার সকালে শুরু হওয়া এই ভোট গ্রহণ চলে দুপুর 3টা পর্যন্ত। এবার নির্বাচনে দুটি প্যানেল অংশ নেয়, একটি শহীদুল হাসান জামাল উদ্দিন প্যানেল এবং অন্যটি আতাউর রহমান ভূঁইয়া মানিক ও আব্দুল হাই প্যানেল। এ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে ভোট দেন ভোটাররা। এ সময় নির্বাচনের সার্বিক পরিস্থিতি থেকে সন্তোষ জানান দুই প্যানেলের প্রার্থীরা। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন রেখেই আমরা এই ইলেকশনটা করার জন্য চেষ্টা করতেছি। খুবই চমৎকার, আনন্দমুখর। নির্বাচিত হলে ক্লাবকে ক্লাবের পর্যায়ে নিব। আমরা এই উৎসব চাইছিলাম, সেই উৎসবটাই হচ্ছে ইনশাল্লাহ। ভোটারদের দাবি, নোয়াখালী ক্লাব ঢাকা নির্বাচনের মাধ্যমে ঢাকায় নোয়াখালীবাসীর অবস্থান জানান দিয়েছে। ভবিষ্যতে এই ক্লাব ঢাকায় 1 নম্বর এবং নোয়াখালীবাসীর একমাত্র আস্থার জায়গা হবে বলে আশাবাদী তারা। এই 2017 সালে ক্লাব প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে 2024 এসে উৎসবটা আসছে এই ভোটের কারণেই। এই উৎসবটা যেন অব্যাহত থাকে, এটা ক্লাবের সাধারণ সদস্য হিসেবে অবশ্যই আমার চাওয়া থাকবে। যে এই ক্লাব হবে আমার নোয়াখালীর বাসীর ঠিকানা। একটা লোক নোয়াখালীতে এসে যদি ঢাকায় যাওয়ার কোনো পথ না থাকে, তার একটা ঠিকানা নোয়াখালী ক্লাব। নির্বাচনের জয় পরাজয় যাই হোক, ক্লাব উন্নয়নে নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দুই প্যানেল একসাথে কাজ করবে প্রত্যাশা সাধারণ ভোটারদের। জয় পরাজয় আছে, এটা মানে নিয়ে আমরা নোয়াখালী ক্লাবটাকে যেন সুন্দরভাবে পরিচালনা করতে পারি একটা ক্লাবের আদলে, এটাই আমার প্রত্যাশা। এখানে জয় পরাজয় নেই, সকলে সম্মিলিতভাবে কাজ করে আমাদের নোয়াখালীর প্রাণে নোয়াখালী ক্লাবকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাবে। যারা যোগ্য তারাই জিতে আসুক, সকলের প্রতি আমার শুভকামনা রইল। প্রার্থীদের আচরণ ও ভোটার উপস্থিতি থেকে খুশি নির্বাচন কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন। নির্বাচনের এই ধারা অব্যাহত রাখার আহ্বানও জানান তিনি। আমার এটা প্রত্যাশা থাকবে যে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। তাহলে যে এটা পরস্পর একটা যে উৎসবমুখর পরিবেশ নোয়াখালী ক্লাব যে এখানে আসে, এটার একটা অবস্থান, এটার একটা অস্তিত্ব, এটার একটা যে আমরা অন্যান্য যে ক্লাব আছে বিভিন্ন জেলার বিভিন্ন থানার, সেটা এখানে একটা বহিঃপ্রকাশ ঘটবে। এই নির্বাচনে নোয়াখালী ক্লাব ঢাকা লিমিটেডের 371 জন ভোটারের মধ্যে ভোট দেন 317 জন। তরুণ বেগী, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।